गाइस आई एम बंदना मुखार्जी आमी एखन एकटा भिडियो शुरू करेছি ব্লগ আর আজকে হচ্ছে কি বার বেটু আজ বুধবার রূপা বলল বুধবার আজকে বুধবার বুধবারের সকাল বেলা সিমরান এখন ব্রাশ করছে আর আমি উঠে ফ্রেশ হলাম চা চড়িয়েছি আর সিমরান যাবে কলেজ আসতে যাবে আজকে টিউশন যাবে প্রথমে টিউশনের পথে ও কলেজ চলে যাবে তো সেই খাওয়া বলতে সিমরানের ফ্রেশ ড্রিঙ্কস আর কি খাবে ওই প্রোটিন শেক ব্যাস আর কিচ্ছু না তো চলো আমি চাটা বানাই তারপর আবার কথা বলছি আর তোমরা যারা বলেছো সবাই প্রত্যেকে যে সকালে একটা ব্রেকফাস্ট করা উচিত স্কিপ করা একেবারে উচিত না ঠিক বলেছো একেবারে ঠিক মানে আমি এখন জল অবধি খাইনি জল খাবো এবার চাই লাগে সত্যি কথা বলছি আমি সকালে উঠে একেবারে তোমরা যেটা বলেছো আমার ভীষণ ভালো লেগেছে সবাই যে অ্যাডভাইসগুলো করেছো সিমরনের জন্য এই যেদিন ওকে আবার যাব নিয়ে যে ইয়ে করছে যার ডায়েট ফলো করছে তো তার কাছে আমি গিয়ে বলবো এগুলো যে এইগুলো যদি না করে এরকম করলে তো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে রোগা তো নইলে একটু হবে কিন্তু দুর্বল হয়ে যাবে তো ভেতর থেকে তো সেজন্য আমি যাব সিমরনকে নিয়ে আর তোমাদের যেগুলো বলেছো সেগুলো আমি বলবো আর আমার এখন আছে টিউশন তো আমি 15 দিন হয়ে গেল আমি হার্বাল লাইফ নিউট্রিশনের প্রোটিন শেক আর অ্যাফ্রেশ ড্রিঙ্ক এগুলো আমি নিচ্ছি তো তিনবার আমি নিচ্ছি অ্যাফ্রেশ ড্রিঙ্ক আর ব্রেকফাস্টটা অমিট করে আমি ওখানেই নিচ্ছি প্রোটিন শেক তো আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন আমার যেটা নিজের ভয় লাগছে যে যদি ওটা ছাড়লে আবার যদি ওয়েট গেইন হয়ে যায় আমি কিভাবে মেনটেন করব এগুলো প্লিজ আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনাদের খেয়ে কেমন কমেছে বা কোনো সাইড ইফেক্ট আছে কিনা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো চলুন আমি রেডি হইনি এবারে আমি ব্লগটা বানাচ্ছি सिमरन खूब खुशी खुशी ओ निजे एक हल्का कमे गलाटा एक देखो ये देखो बोल गलाटा एक देखो गलाटा एक देखो गलाटा देखो आदर करे देखो एटा की भाषा मा एटा आदर करे भाषा एक गलाटा देखो मा नतुन नतुन भाषा आर की इन्वेंट करछे तो आओ सिमरन के मने होच्छे एकटुकु कम कम लागछे गलाटा एकटु छाड़ छाड़ लागछे चापा चापा गला छिलो एकेबारे भरा भरा গালগুলো মুছিল গালে নিয়ে যাচ্ছে কি করব তো फ्रेंड्स চলে এসেছি চা নিয়ে আর হাজবেন্ড যাবে সিমরনকে টিউশন ছাড়তে আর আমার সেদিন থেকে জ্বরের পর ব্লগ দুই একটা করেছি তারপর দুদিন মাঝখানে করিনি গতকাল কোনো ব্লগ করিনি তার আগের দিনকেও কোনো ব্লগ করিনি আজ হচ্ছে বুধবার মানে সোম মঙ্গল দুটো দিন কোনো ব্লগ করিনি আমি আর শরীরটা এমনি ভালো আছে ফ্রেশ হয়ে গেছি জ্বরটা 2.5-3 দিনের মতো ছিল আর ওষুধ চলেছে তো তার সাথে সাথে গলায় সর্দি বা গলায় ইনফেকশনের জন্যই জ্বরটা ছিল তো গলায় কাশিটা আমার এখনও আছে খুসখুস করে কেশেই যাচ্ছি কিছু করার নেই একবার করে কথা বলবো আর একবার করে এমনি করবো আর একটা দিন আমাকে ছুটি দেয়নি একটা দিনও না সমানে কাজ করিয়েছে জোর রকম স্মেল দেবে বলেছে সব শরীর খারাপ নিয়ে সব কিছু করছে পারেও খুব পারি বলেই মানে করতে হবে না পারলে ভালোই হতো যে আমি পারবো না এই যে পারবো 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 করে না সব কিছু করে নিই ভালোই মজা পাই তো চলো शुरू हो गए चा खाई तारपर कथा बोलबो चाटा भीषण भालो होच्छे शीतकाले तो आरो भालो लागे बिकार चाटा तो फ्रेंड्स रान्ना करार आगे किचेने जावार आगे आपनादेर साथे आरेकटा कथा जेटा होच्छे आपनारा जोदि केउ चान जे बाड़ीते बसे प्रचुर टाका आर्न करबेन ताहले मेशो अ্যাপ डाउनलोड करे बिजनेसटा करते पारेन কেননা অনেকের হয় ছোট বাচ্চা বাড়ির বাইরে বেরোতে পারবে না অনেক হাউসওয়াইফের আছে যে বাড়ির বাইরে বেরোবার মতো পারমিশন থাকে না যারা কলেজ গার্ল ছেলে মেয়ে সবার জন্য মেশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা করুন। এতে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না আর একেবারে উইদাউট হেডেকে। তাহলে বুঝতেই পারছেন বিজনেসটা কত সহজ। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে মেশো অ্যাপ ইনস্টল করে আপনার বিজনেসটা স্টার্ট করুন। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি একটা ভিডিও বানিয়েছি বিজনেসটা কেমন করে করবেন, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই ভিডিওটা ক্লিক করবেন, তারপর ভালো করে দেখে বিজনেসটা করতে পারবেন। তো ফ্রেন্ডস দেরি কেন, তাড়াতাড়ি করুন। তো ফ্রেন্ডস আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো তো আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540। তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টিউজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনার টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড, রিটার্ন দুটো পলিসি আছে। একবার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস চলে এসেছি কিচেনে, আর আমার রুটিটা হয়ে গেল বানানো। তো আজকে বানাবো আমি হাঁস মাংসের ঝোল। একেবারে সকালেই কাটাকুটি রেডি হয়ে গেছে দোকান থেকে। আর সেই হাঁস মাংস বানাবো পেঁপে আলু দিয়ে ঝোল। একবার তো শেয়ার করেছি খুব ভালোভাবে, তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকে আর শেয়ার করছি না, কাটাকুটি আছে আমি অবশ্যই দেখাচ্ছি। আর বাঁধাকপির তরকারি করব ওই বেলা রুটির জন্য। আর পুঁইশাক শাক ভাজবো, সিমরনের ভীষণ পছন্দ। আর করব টমেটো পোস্ত। তো টমেটো পোস্তটা তোমরা অনেকেই দেখাতে বলেছ, শুধু টমেটো পোস্ত। তো আমি যখন করব অবশ্যই শেয়ার করব। এতগুলো আমি করে নিই, তারপর আমি টমেটো পোস্ত যখন করব শেয়ার করব। তো এই দেখো গাইস, এখানে बांधाकपि मटर काटा आछे आर टमाटो केटे रेखेछि पोस्त बनाबो चाटनिर मतो ब्यापारटा हय भीषण पछंद सिमरनेर। आर आलू आछे बांधाकपिर जोन्नो आर आछे एखाने हासेर मांस नून आर नून बोलछि हलुद आर तेल माखिए रेखेछि नून दिई ना नून दिले जल केटे जाय। और ये देखो पेपे आलू केटे रेखेछि आलू और पेपे आलूटा बॉयल करब पेपेटा बॉयल करे अल्प भेजे नेब तारपर झोलटा जखन हो जाबे तखन मेशाबो। और एखाने पुंको शाकटा कूटे रेखेछि एटा भाजबो रसुन दिए भाजबो। तो एबारे चलछे एखन बांधाकपि कषाচ্ছি और शाकटा भेजे निয়েছি टमाटर पोस्त किन्तु बाकी आछे कोनो चिंता नहीं शेयर करबो। आर एई जे बांधाकपिटा खूब भालो एकेबारे एइटुकु हये गेल जे बांधाकपिटा देखबे एकटु जल बेरोय सेटा किन्तु टेस्टी हय आर रान्नाटा भालो हय। आर जे बांधाकपिटा काटले देखबे जल टल बेरोते चाय ना रान्ना जखन आमरा करी तो सेटा केमन जेन शक्त शक्त थेके जाय जतोई जल दाओ आर जेटा देखबे कषाते कषाते जल बेरोय सेई बांधाकपिटा खेते किन्तु टेस्ट हय। आर उपरे पाताटा एकटु सादा सादा भाब थाकबे एकेबारे पातला टाइपेर तेलेर मतो चपचप करबे सेई बांधाकपिगुलो किन्तु खूब भालो हय। आर जेटा एकेबारे डीप सबुज थाके ना खूब सबुज एकेबारे आर पाताटा एकटु मोटा टाइपेर थाके सेटा किन्तु सेদ্ধ होते चाয় না और जो पाताटा एकेबारे पतला चकचके थाके सेटा ताड़ाताड़ी सेद्ध हय। तो तोमरा जखन सब्जी मार्केट करबे माने सब्जी इये करबे किनबे तखन बुझते पारबे आमी बोलले ताई बोललाम। आर आमी तो निजे जाई माझे मध्ये आमी देखे देखे नी सिमोनेर बाबा खूब भालो सब्जी निये आसे मांस तो दारुण निये आसे किन्तु आमार थेके पारे ना आमी बेशी भालो ना आमी सब्जी खूब भालो किनी आरेक दिन जाबो भाबछि एखन अनेक सब्जी फ्रिजे आछे सेइगुलो एकटु शेष हये जाक तारपर आबार जाबो। आर शीत तो पड़ेई गेछे सेइजोन्नो हासेर मांसटा एकटु बेशी होच्छे बेशी बोलते एखन तो आर मांस करा छेड़ेई दियेछि खासिर मांस तो पुरो माने बंद टोटाली। आर चर्बीजुक्त जो माछगुलो बड़ बड़ माने बड़ पाका माछ सेटाओ बंद करे दिएछि। चिकेन तो एकेबारे बंदई चिकेन तो आर कोनो किछु नेई माझे मध्ये एई चलछे। चलो बांधाकपिटा करे नि बांधाकपिटा जल दिए आमी ढेके दिछि। उफ दाड़ा चिमनी चलছে चिमनिर आवाजे নিজেই কিছু মানে শুনতে পাচ্ছি না। তো সিমরন তো এখন ডায়েট করছে সকালে প্রোটিন শেকটা খায় অ্যাফ্রেশ ড্রিঙ্কটা খায় তো সেগুলো খাচ্ছে। আর আমার একা খেতে ভীষণ খারাপ লাগে কি করব আমাকেও খেতে হবে আর সিমরনের জন্য আমারও খানিকটা ডায়েট হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভীষণ খেতে ভালোবাসি এটা ওটা সেটা এই নানা রকমারি যেগুলো আর কি মাছ মাংস এগুলো খেতে ভালোবাসি। তারপর সিমরন ভালোবাসতো মানে ভালোবাসে আর কি ভালোবাসতো ভালোবাসে পিৎজা বার্গার চিজের যে খাবারগুলো সিমরন প্রচুর খেয়েছে। তো ভাত ঘরের যে ভাত ডাল তরকারি বা রুটি মুড়ি এগুলো কিন্তু একেবারে পছন্দ করতো না। আমি রুটি দিয়ে যদি মায়ের ওইদিকে যেতাম তখন কি করতো তাই আজকে আমরা আমার কাছে যে আছে রূপা ও বলছে দিদি তুমি ওই বাড়ি চলে গেলে সিমরন আমাকে দিয়ে দিত যে তুই রুটিটা খেয়ে নে মাকে এলে বলবি আমি খেয়ে নিয়েছি। তো মানে একেবারে খেতে পারতো না জানে মা খুব বকাবকি করবে। তো আমি ওকে বলেছি তুই না খেলে আমিও খাওয়া বন্ধ করব। তো সেই জন্য রুটি খেতে পছন্দ করতো না সবজি খেত না একেবারে না। তো এখন সবজি এত ভালোবাসছে চিন্তার বাইরে। আমি সকালে সবজিটা রেখে দিই যেটা আমি রুটি দিয়ে খাই दुपुरेर जे सब्जीगुलो बानाच्छि लांचेर जोन्नो सेगुलो खाय सब किछु किन्तु बसे बसे चेटेपुटे सब सब्जीगुलो खाচ্ছে। आमार देखेও भालो लागছে যে सब्जी खेते शिखे गेছে। আর বাইরের খাবারে পেট ভরে থাকতো তো ঘরের খাবার একদম খেত না। যেদিনকে হয়তো আমি চিকেন চাউমিন এসব করতাম মানে একটু রেস্টুরেন্ট টাইপের খাবার সেদিন ভালোবাসতো, বাকি টাইম না। একটা রুটি খেত, একটা রুটির অর্ধেকটা খেত, এই রকম মানে করে 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 ও বাইরের খাবারটা বেশি খেত, যার কারণে ওয়েটটা এতটা গেইন হয়েছে। তো এখন অনেক কিন্তু কমে গেছে, আমাদের চোখেও এখন ধরা পড়ছে। আর বাইরের খাবার তো টোটালি বন্ধ, বাড়ির খাবার বলতে দু টাইম, সেই দু টাইম একেবারে সবজি লাইট খাবার করছি। আর তোমরা বলেছো তেল কমাতে, হ্যাঁ আমি একটু তেল দিয়ে রান্না করতাম, যে যে রান্নাগুলোর প্রয়োজন হতো সেইগুলো তেল দিতাম, বাকিগুলো হয়তো লাইটই করি, আমি লাইটই করি। আর এখন আরও কমিয়ে দিয়েছি, এখন তেল ঢালতে গেলেই মনে পড়ে যাচ্ছে যে সিমরনের চলবে না, সেই কারণে আমি আরও মানে অ্যালার্ট হয়ে গেছি। তো তেল প্রায় কমিয়েই দিয়েছি। আর বাসন ধোয়ার আওয়াজ আসছে, এলো এই কাজের কাস্তে কাস্তে আসছে না, তরকারি ছাঁচ লাগছে। তো এই চলছে, করে নি বাঁধাকপিটা, তারপর আবার গল্প করবো। তো টমেটো পোস্তর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অলরেডি। আর দেখো একেবারে এক চামচের মতো তেল দিয়েছি। আর দেব এতে শুকনো লঙ্কা দেব, এই শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এবারে দেব আমি টমেটো। তো টমেটোটা দেওয়ার আগে আমি টমেটোতে নুন দিয়ে দেব, নইলে কিন্তু তেলে পুড়ে যায় আর রঙটা কালো হয়ে যায়, তাই নুন দিয়ে আমি টমেটো ছাড়ছি। আর আমি যেভাবে করি সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর এইভাবে টমেটোটা একটু ভেজে নেব, আঁচটা খুব কমিয়ে দিয়েছি। তো কেননা টমেটো খুব পুড়ে গেলে টমেটো যে পোস্ত হবে সেই রঙটা কালো কালো হয়ে যায়। ব্যাস অল্প ভাজা হবে, এরপরে কিন্তু এটাতে জল দিয়ে দিচ্ছি। টমেটো একটু ভালো করে বয়েল হয়ে যাবে, তারপরে শুকনো লঙ্কা পোস্ত দিয়ে পেস্ট করেছি সেটা দেবো। তো এই দেখো জলটা একেবারে কমে এসছে আর শুকনো হয়ে গেছে গ্রেভিটা, টমেটো বয়েল হয়ে গেছে। এবারে আমি দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসটা অফ করে দিচ্ছি। পোস্ত দিয়ে বেশিক্ষণ আমি ফোটাই না, পোস্তর যে একটা কাঁচা সেন্ট যে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যায়। পোস্ত দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিই। দেখছো একেবারে কিচ্ছু প্রয়োজন নেই, শুধুমাত্র পোস্ত আর নুন আর টমেটো তেল ব্যাস। আর এটা গরম ভাতে দারুণ লাগবে, তার সাথে যে কোনো মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এর সাথে একটু অন্যরকমভাবে মুখে টেস্ট আসবে। তো এই দেখো টমেটো পোস্ত করে সাথে সাথে আমি শুরু করে দিলাম হাঁসের মাংস। আর একেবারে সকালেই রেডি ছিল, দোকানে কাটাকুটি করে তাই তাড়াতাড়ি করা গেল। কষানো হচ্ছে আর পেঁপে ভাজা আছে, মানে বয়েল করে একটু নেড়ে রেখেছি। আর এখানে জলটা গরম হচ্ছে, এই গরম জল দিয়ে রান্না করব। রান্নাবান্না কমপ্লিট। কেমন লাগলো টমেটো পোস্ত অবশ্যই জানাবে। আর আমি এখন ব্রেকফাস্ট করছি আজকে আমার প্রিয় চপ বেগুনি, তার মধ্যে বেগুনি। বেগুনি আর রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, যেমন লুচি আর চা খেতে, ওর সাথে আমার কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র লুচি আর চা। তো লুচি একদিন বানাবো। সিমরন তো লুচি পছন্দ করতো না, প্রথম থেকেই করে না, তাই এখন বানালেও খাবে না। আর আগে যখন বানাতাম তখনও খেত না, কিছুতেই না। লুচি ওর একেবারে মানে ওর লুচিটাকে একেবারে ডিসলাইক করে, লুচি আর পরোটা। তো যার কারণে লুচি খুব কম হতো। और अनेक दिन है अनेक दिन से ही मन विपत्तारिणी दिन के हयতো खेयेছি बस भूले गेছি। और आबार एक दिन लुचि बनाबो आमार भीषण मन जाच्छे। और आज के आछे आमार रुटी और बेगुनी खेते शुरू करेছি आर लिकार चा। तो एई रकम गरम बेगुनी भाजा दारुण। एटा किन्तु सिमरन भीषण भालोबासे आमी खाচ্ছি आमार चोखे किन्तु जल चले आसছে। सिमरन भीषण भालोबासे चप बेगुनी खेते। चलो ब्रेकफास्ट करे टुकिटाकी घरेर काजगुलो करलाम। तारपर भाबलाम चान करे नी, प्रचंड अबेला हये जाय चान करते करते। आर एखन तो शरीरटाओ खूब एकटा ठीक छिलो ना, माने ओई जरेर पर गला खुसखुस करछे। तार जोन्नो सिमरानो बार बार बोले गेछे मा चानटा ठीक समय करबे, चानटा ठीक समय करबे। आमी चान करे निलाम किन्तु सिमरान एखोनो कलेज थेके फेरेनी। तो सिमरान वेट करछि, एखन घड़ीते बाजे 1:25। तो देखी एसे पड़बे, बोलेछिलो 12:30 हये जाबे कलेज, किन्तु एखोनो पर्यन्त ना। ताहले बोलुन सकाले से एफ्रेश ड्रिंक्स और ये प्रोटीन शेकटा खेयेछे, बाकी किन्तु आर किच्छु ना। तो सेई चिंता करो, माने एबारे 1:25 एबारे 2টো बाजते जाबे, तो बाड़ी फिरबे आर ओई अतटा टाइम कतटा लंग ग्याप। तारपर सेई रात्तिरे खेयेछे 9টার समय, पुरो सलिड खाबार पेटे किछु नेই। आमी तो बुझतेই पारছি না, কাজ করছি আর একবার করে খুব চিন্তা হচ্ছে যে যদি মাথাটা ঘুরিয়ে পড়ে টড়ে যায় কি হবে, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। তো চলো আমি চান আমার চানটা হয়েছে। আর এই যে আজকে একটা নতুন টপ পরেছি, ডিজাইনটা সিমরান চয়েস করেছে। এটা সিমরানের, সিমরান নিয়েছে অনেক আগে, আর এটা আমি পরেছি আজ। তো চলো একটু ওয়েট করি সিমরান আসার জন্য। তো ফ্রেন্ডস সিমরান এই মাত্র বাড়ি ফিরলো আর এখন করছে চান। ঘড়িতে বাজে 2:20। সেই বসেই আছি, চুল শুকনো হতে যাচ্ছে আমার। साथे और बाबा जखन ओके छाड़ते जाए तखन एकटा एपेल और एकटा शशा आमी केटे दिएछिलाम, आमी एइमात्र खुलछी। एपेल और शशा ओइभाबेई पड़े आछे, कि कपाल। एइगुलो खाबार टाइम पाइनी, बोलछे मा आजके एकजनेर ये छिलो, एकजनकार जन्म बार्थडे छिलो, तो सेइ बार्थडेर जोन्नो आजके केक काटा होयेछिलो। तो एक सामान्य खेयेছি, एकेबारे एक स्लाइसेर मतो, खूब कम, एक हल्का पिस, किछु होबे ना। तो কিচ্ছু হবে না, তুমি তো সকাল থেকে এমনিতেই কিছু খাওনি। তো সেই খেয়ে এসে মানে আমাকে সঙ্গে সঙ্গে এসে বলছে এই ব্যাপার। তো চলো এবারে চানটা করে বেরোক, তারপর আমরা মা মেয়ে খাবো। Take me where you go when the sun goes down like a lightning bolt, we will make a sound out in the dark where no one sees us, the electricity. তো এই দেখো গরম করলাম আমার হাঁস মাংসের ঝোল, আর ওই বাড়িতে দিয়ে এলাম। ভাইপো বাবা ভীষণ ভালোবাসে, আর সিমরনের বাবা তো খেয়ে গেছে। বেশ মা মেয়ে এবারে আমরা খেয়ে নিই। বসে গেছি লাঞ্চে, আর আমি সব বলেছি সিমরন এরকম খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। সব বলেছি না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে নয় ঠিক, মানে টাইমই পাচ্ছি না কলেজ গেলে। আর ব্রেকফাস্ট তো আমি প্রথমে বললাম ব্রেকফাস্টের জায়গায় শেকটা খাই, তো তখন আমি শেক খেয়ে নিয়েছিলাম টিউশনের পর। তারপর আমি ফলগুলো খাওয়ার একদম সময় পাইনি। ঠিক আছে, এবারে বন্ধ করবো। গরম সিঙ্গারা খাবো আমি এখান থেকে, গরম গরম মাংসের ঝোল দিয়েছি বেটু, সিঙ্গারা না। বাই ফেনি। তো ফ্রেন্ডস একটু বিশ্রাম নিয়ে উঠলাম, আর উঠেই কে উঠালো আজকে? আমি। আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেছে, আর আমরা উঠে অনেকক্ষণ পর দেখি তৈরি হওয়ার পর আসে, তো আজকে একটু তাড়াতাড়ি ফিরে গেছে। আর সিমরন এখন করছে আই মেকআপ, দেখাচ্ছি না, জাস্ট আমি একটা শুরু করছে কিছু করছি যে কেমন লাগে। এই যে সিমরন জাস্ট করছি আমি শুরু করছি। অবশ্যই আমি এটা কিন্তু আমার চ্যানেলে দেব, আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান গার্ল সিমরন। খুব ভালো ভালো আমি ভিডিও এখন দিচ্ছি, ওটা তো আপনারাই বলবেন ভালো না খারাপ, বিকজ ভালো এই জন্যই বললাম যেহেতু চ্যালেঞ্জ ভিডিও আপনাদের খুব ভালো লাগে, তাই এখন এগুলো করার চেষ্টা করছি। আর যেহেতু আমি ডায়েট করছি তার জন্য চ্যালেঞ্জ ভিডিও তো অতটা দিতে পারবো না, তাও আমি চেষ্টা করব, আই ট্রাই মাই বেস্ট। আর এই চ্যালেঞ্জ ভিডিও হলো সিমরনের অনেক আগে, মানে ডায়েট করার আগে। ডায়েট করার পর তো কোনো চ্যালেঞ্জ হয়নি, কি চ্যালেঞ্জ হবে? অ্যাপ্রেস ড্রিঙ্কসের চ্যালেঞ্জ হবে, কে কতটা খেতে পারে, সিমরন না আমি। তারপর প্রোটিন শেকের চ্যালেঞ্জ হবে, শশার চ্যালেঞ্জ হবে, হ্যাঁ শশার চ্যালেঞ্জ হবে। আর কি চ্যালেঞ্জ হবে এখন, মানে যেগুলো সিমরন খাচ্ছে যেগুলো খাচ্ছি তার চ্যালেঞ্জ হবে, শশার চ্যালেঞ্জ হবে একদিন। তো এই চলছে মজাক আমাদের। তো এবারে হাজবেন্ডকে চা এনে দিই, চা। আর বিকেলের পাম্প চলছে, এদিকে আওয়াজ হচ্ছে, বাসন ধোয়া হচ্ছে, সেই একই কাজ সমস্ত কিছু। একটু নায়ক নায়ক ভাব আনছে, দেখছো একটু নায়ক নায়ক ভাব আনছে। কি নায়ক হয়ে গেছে আবার? কি মেয়ে বড় হচ্ছে, মানে বুড়ো না, কিন্তু বুড়ো বুড়ি হইনি, কিন্তু যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে নাতি নাতনি আসছে ততক্ষণ আমরা বুড়ো বুড়ি হব কি করে, তাই না? এখন না, এখন ইয়াং। তোমার বিয়ে হবে, নাতিপুতি নিয়ে সংসার করবো, তখন আমরা বুড়ো বুড়ি হব, জামাই আসবে তারপর। তো চলো আমাদের এখানে এই রোমান্স নিয়ে শেষ করছি। কি করবো তো? হ্যাঁ করছি না, না 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 করছি, আবার একটা ব্লগ শুরু করব, आगामीकाल आज के करब ना किछु। तो चलो आजकेर मतो एंड, बाय बाय। सबाई भालो थेको, सुस्थ थेको। लाइक कमेंट शेयर बेशी बेशी करे करो। आर की जा।